हेलो भिवर्स, सबाई के स्वागत गोपाल चैटार्जी मैथामेटिक्स यूट्यूब चैनले। प्रत्येक बचर अनेक छात्र छात्री जेक्सपो एवं भोकलेटर मध्य दिए डिप्लोमा बा पॉलिटेक्निक कॉलेजे भर्ती है निजे के जीवने डिप्लोमा इंजीनियर हिसाब से सुप्रतिष्ठित करार जोन्नो। आजकेर ए भिडियोटीते तुम्हारा जानते पारबे पश्चिमबंगे श्रेष्ठ 13 सरकारी डिप्लोमा बा पॉलिटेक्निक कॉलेज सम्पर्के। आशा करब ये भिडियोटी तुम्हारे कॉलेज एडमिशनेर ब्यापारे अनेकटाई गुरुत्वपूर्ण भूमिका ग्रहण करबे। पश्चिमबंगेर सरकारी पॉलिटेक्निक कॉलेजगुलिर मध्ये त्रयोदश स्थाने रयेछे कोन्नापुर पॉलिटेक्निक। एटी पश्चिमबंगेर सरकारी कॉलेजगुलिर मध्ये अन्यतम। এই কলেজটি আসানসোলের দ্বিতীয় বেস্ট পলিটেকনিক কলেজের মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেক্সপো র্যাঙ্ক 4000 থেকে 5500 মধ্যে কিন্তু হতে হবে। হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 40, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30। এই কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো। এই কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন নামী দামি সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কিন্তু প্রতিষ্ঠিত। দ্বাদশ স্থানে রয়েছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটি HIT হিসাবেও কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিন্তু জেক্সপো র্যাঙ্ক 4000 থেকে 5500 মধ্যে হতে হবে। এই কলেজে বয়েজ এবং গার্লস সেপারেট হোস্টেল অ্যাভেলেবল। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 95, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63। এই কলেজের ক্যাম্পাসিং যথেষ্টই ভালো। এই কলেজের অনেক ছাত্রছাত্রীর কিন্তু স্যালারি প্যাকেজ 2.5 লাখ পার ইয়ার। একাদশ স্থানে রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক। এটি পশ্চিমবঙ্গের টপ 10 গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1962 সালে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেক্সপো র্যাঙ্ক 3000 থেকে 4000-এর মধ্যে থাকতে হবে। এই কলেজে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নয়। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সিট সংখ্যা 32। এই কলেজের ক্যাম্পাসিং বা প্লেসমেন্ট যথেষ্ট ভালো। এখানকার অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন নামী দামি সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। পশ্চিমবঙ্গের সরকারি পলিটেকনিক কলেজগুলির মধ্যে দশম স্থানে রয়েছে BPC ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি কৃষ্ণনগরে অবস্থিত। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। এই কলেজের ক্যাম্পাস যথেষ্টই বড় এবং বয়েজ গার্লস হোস্টেল অ্যাভেলেবল। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিট সংখ্যা 32। এখানকার অনেক ছাত্রছাত্রী বিভিন্ন নামী দামি কোম্পানিতে কর্মরত, যেমন L&T, আলট্রাটেক, ACC লিমিটেড এবং আরও বিভিন্ন কোম্পানিতে। নবম স্থানে রয়েছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক। এটি কলকাতার মধ্যে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত নামী সরকারি কলেজগুলির মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1976 সালে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেক্সপো র্যাঙ্ক 2000 থেকে 4000-এর মধ্যে কিন্তু থাকতে হবে। এবং এই কলেজে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেক্সপো র্যাঙ্ক কিন্তু 1000-এর নিচে থাকতে হবে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 69, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 68,
সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 103টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 35টি, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 35টি। এই কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো এবং এই কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন নামিদামি সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। পশ্চিমবঙ্গের সরকারি ডিপ্লোমা কলেজগুলির মধ্যে অষ্টম স্থান পেয়েছে MBC ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই কলেজটি পশ্চিমবঙ্গের সর্বাধিক পুরনো কলেজগুলির মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1893 সালে এবং এটি সাধনপুর বর্ধমানে অবস্থিত। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 2000 থেকে 4000 মধ্যে থাকতে হবে। এই কলেজে যে স্ট্রিমগুলি পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 95টি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি। এই কলেজের প্লেসমেন্ট বলার অপেক্ষা রাখে না, যথেষ্ট ভালো এবং এই কলেজের অনেক ছাত্রছাত্রী কিন্তু বিদেশেও বিভিন্ন কোম্পানিতে কর্মরত। সপ্তম স্থানে রয়েছে পুরুলিয়া পলিটেকনিক। এই কলেজটি পুরুলিয়ার মধ্যে পুরনো কলেজের মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 2000 থেকে 4000 মধ্যে থাকতে হবে। এই কলেজে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবল। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 90টি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 21টি। এই কলেজে যে প্লেসমেন্ট সেটা যথেষ্টই ভালো। এখানকার অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন নামিদামি কোম্পানি যেমন L&T, সিট টায়ার্স, বিভিন্ন আরও অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা কর্মরত। পশ্চিমবঙ্গের সরকারি পলিটেকনিক কলেজগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে আসানসোল পলিটেকনিক এবং এটি আসানসোল এরিয়ার মধ্যে প্রথম সরকারি পলিটেকনিক কলেজ। এই কলেজটি ধাতকা কলেজ নামেও প্রসিদ্ধ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে এবং এটি সাউথ ধাতকা আসানসোলে অবস্থিত। এই কলেজে কিন্তু মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মাইন ইঞ্জিনিয়ারিং এই দুটি কোর্স এখানে পড়ানো হয়। এখানে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 2000 থেকে 4000 মধ্যে থাকতে হবে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 1000 নিচে কিন্তু থাকতে হবে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 32টি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, মাইন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 21টি, মাইনিং ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 41টি। এই কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো, বিভিন্ন নামিদামি সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে এখানকার ছাত্রছাত্রীরা কর্মরত। পঞ্চম স্থানে রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। এটি কলকাতার প্রাণস্থলে অবস্থিত। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে এবং এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 3000 থেকে 5000 মধ্যে কিন্তু হতে হবে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিট সংখ্যা 32টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 63টি। এই কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো। এখানকার অধিকাংশ ছাত্রছাত্রীরা বিভিন্ন নামিদামি সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কিন্তু কর্মরত। পশ্চিমবঙ্গের সরকারি ডিপ্লোমা কলেজগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক এবং এটি পশ্চিমবঙ্গের টপ 10 গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে অন্যতম। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে এবং এটি কলকাতাতে অবস্থিত। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক 3000 থেকে 5000 মধ্যে কিন্তু হতে হবে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি,
সিভিল ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 60টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 60টি। পশ্চিমবঙ্গের সরকারি ডিপ্লোমা কলেজগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে এবং এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেএসকো র্যাঙ্ক কিন্তু 500-র মধ্যে হতে হবে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 63টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 63টি, সিভিল ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 63টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শীট সংখ্যা 63টি। এই কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো, বিভিন্ন কোম্পানি এই কলেজে কিন্তু আসে এবং এখানকার অধিকাংশ ছাত্রছাত্রীরা বিভিন্ন নামী দামি কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত। দ্বিতীয় স্থানে রয়েছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি কলকাতার বিটি রোড রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সামনে অবস্থিত। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিন্তু জেক্সপো র্যাঙ্ক 500-র মধ্যে হতে হবে। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। যে স্ট্রিমগুলি এই কলেজে পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 69টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 69টি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 41টি, প্যাকেজিং টেকনোলজি সিট সংখ্যা 40টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 69টি। এই কলেজের ক্যাম্পাসিং যথেষ্ট ভালো, এখানে বিভিন্ন নামী কোম্পানির মধ্যে যেমন মাহিন্দ্রা এখানে প্রত্যেক বছর প্রায় আসে এবং এখানকার অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন নামী দামি কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের সরকারি পলিটেকনিক কলেজগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে এপিসি রয় পলিটেকনিক যাদবপুর। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে এবং এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জেনারেল র্যাঙ্ক কিন্তু 100-র মধ্যে থাকতে হবে। এই কলেজে যে স্ট্রিমগুলি পড়ানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিট সংখ্যা 60টি, ফুড প্রসেসিং টেকনোলজি সিট সংখ্যা 60টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 32টি। প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট সম্পর্কে কিছু বলার নেই, বিভিন্ন নামী দামি কোম্পানি লাইক L&T, টাটা পাওয়ার, ভোল্টাস, টপ কোম্পানিজ ITC, ইনফোসিস, টাটা স্টিল এবং বিভিন্ন নামী দামি কোম্পানি কিন্তু এই কলেজে প্রত্যেক বছর আসে এবং এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্টস বিভিন্ন নামী দামি কোম্পানিতে কিন্তু সুপ্রতিষ্ঠিত।